একরকম চোখের জলে ভাসিয়ে শিবু আমাদের সবার একটা আদরের আর্টিস্ট, সে নেই, সে মারা গেছে। কিভাবে মারা গেছে এটা সবাই জানে। তো এখন হলে গেছে মারা যাবার আগে আমাদের এখানে শিল্পী সমিতি নির্বাচনের সময় এই সমিতিতে যারা আছেন, কর্তাকর্তা যারা ছিলেন, ওরা 184 জন শিল্পীকে ভোটার তালিকা থেকে তাদেরকে বাদ দিয়েছে। তো এরা এরা শিল্পী না, ভোটার থেকে ভোটার তালিকা থেকে এদেরকে বাদ দেওয়া হয়েছে। সেখানে আমাদের যে শিল্পী ছিল শিমু, আমার একটি ছবি নায়িকাও ছিল, সে দুটিয়া দুই নায়িকার এক নায়িকা সে ছিল, সে মারা গেছে দুদিন আগে। এখন আমি দেখি যে শিল্পী সমিতির থেকে বলা হচ্ছে সে ভোটার, তার ইয়ে আছে এই ভোটার তালিকাতে, তার কোনো এই যে ভোটার এই যে এখানে তালিকা এখানে ওর নাম নেই। এখন সাইডবোর্ড দেখতেছে সে একজন ভোটার আছে, এগুলি কীভাবে হলো, কোত্থেকে আসলো, এরকম একটা মনে হয় যে আমরা একটা চলচ্চিত্র নির্মাণ করতেছি, ওখানে ক্রাইম ছবিটার নাম, ক্রাইম নামে ছবি করতেছি, এই ক্রাইম করে আমার মনে হয় ওই ছবিতে এরকম একটা জিনিস দিলে দর্শকদের খুব ভালো লাগবে, যে ভোটার না, যে এত সংগ্রাম করলো মারা গেল মেয়েটা, এখন বলে সে তার নাম এটা সেটা, এখানে তার নাম নেই, এইগুলি কি খেলা শুরু করেছে। এখন আমরা চলচ্চিত্রের সবাই যদি সোচ্চার হয়ে দাঁড়াই তাহলে তো নির্বাচনই হবে না।